ইস্টার্ন লজিস্টিক্সের ওয়্যারহাউস থেকে আজকে আপনাদের সাথে কথা বলছি। আবারও বলে দিয়ে তাদের ঠিকানাটি, সেটি হচ্ছে 116 মাইলেন রোড, E14UN। এই অ্যাড্রেসে তাদের মূলত সামনে হচ্ছে ফ্রন্ট রোডে হচ্ছে অফিস, আর পিছনে হচ্ছে এই বিশাল ওয়্যারহাউস। এখানে অন্তত কয়েকশো বক্স রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই এক দুদিনের মধ্যেই হয়তো এই শিপমেন্টটি যাবে। আমি আজকে কথা বলবো ইস্টার্ন লজিস্টিক্সের অন্যতম একজন কর্ণধার শামরুল ভাইয়ের সাথে। শামরুল ভাই, আপনারা এই যে এখানে আমি কয়েকশো বক্স দেখতে পাচ্ছি, এই বক্সগুলোর মধ্যে আসলে কী কী পাঠান আপনাদের ক্লায়েন্ট যারা আছেন তারা? ধন্যবাদ মাসুম ভাই। এগুলো সব বক্সগুলো মানুষের পার্সোনাল কার্গো। আমরা এই কার্গোগুলোকে শুধু পার্সোনাল কার্গো হিসাবে ট্রিট করি না। আমাদের মনে হয় মানুষ তাদের ভালোবাসা পাঠাচ্ছে বাংলাদেশে, মানুষের ইমোশন জড়িত। সামনে রোজা, ফেব্রুয়ারির হলিডে, সব দিক দিয়ে মিলে মানুষ এখনই প্রিপারেশন নিচ্ছে। আর প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করে। বিকজ আপনি যদি দেখেন যে প্যাকিংটা, এই র্যাপিংটা আমরা ফ্রি করি, কারণ অনেক সময় বৃষ্টি হইতে পারে, কুয়াশা হইতে পারে, আমরা মানুষের এই ইমোশনটাকে ভ্যালু করি যে মানুষ কী পাঠাচ্ছে। মানুষ এতগুলো পয়সা খরচ করে তাদের আত্মীয় স্বজনের জন্য গিফট পাঠাচ্ছে, পার্সোনাল কার্গো তারা নিজেরা নিয়ে যাচ্ছে। আমরা ওইভাবে শুধু এটা কমার্শিয়াল হিসাবে আমরা ভ্যালু করি না, আমরা মনে করি মানুষ মানুষের ভালোবাসা পাঠাচ্ছে তার প্রিয়জনের জন্য। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, প্রতিটি বক্সে তারা শুধু এখানে যে ক্লায়েন্টের জিনিস পাঠাচ্ছেন সেটা নয়, প্রতিটি বক্সের সাথে যে ইমোশন, সেই ইমোশনটাকে তারা ভ্যালু করেন, এবং সেভাবেই কিন্তু তারা প্রতিটি বক্স সেভাবে প্রিপেয়ার করে থাকেন, প্রতিটি বক্সকে সেভাবেই তারা যত্নের সাথে আপনার প্রিয়জনের কাছে পাঠিয়ে থাকেন। আপনাদের তো এই এখন জানুয়ারির মাঝামাঝি টাইম, সামনে ঠিক এক মাসের মাথায় ফেব্রুয়ারির হলিডে রয়েছে, অনেকে আবার ফেব্রুয়ারির হলিডের সময় বাংলাদেশে যেতে চান, ফেব্রুয়ারি হলিডে শেষ হতে হতে আবার রোজা, তো এর জন্য আপনাদের প্রস্তুতিটা কী এখন? আমরা যে শিপমেন্টগুলো, যে বুকিং যেটা আমরা করি, আগে থেকেই আমরা এয়ারলাইন্সগুলোকে একটা অ্যাডভান্স বুকিং নিয়ে থাকি, এবং আমাদের যে সবসময় প্রিপারেশন থাকে যে আমরা প্রত্যেকটা ফ্লাইট যাতে অন টাইম, আমাদের উইকলি যেটা ফ্লাইট যা প্রত্যেকটা অন টাইম দিতে চেষ্টা করি, যাতে কাস্টমাররা সময় মতো তাদের মাল পেয়ে থাকেন। আরেকটা জিনিস মাসুম ভাই আমি উল্লেখ করি, আমরা যে শুধু পার্সোনাল না, কমার্শিয়াল কার্গো যেটা আমরা সেন্ড করি, অনেক ইয়াং ছেলেরা বাংলাদেশে ব্যবসা করে, তাদের একটা স্বপ্ন যে লন্ডন থেকে কমার্শিয়াল কার্গো নিচ্ছে এলসির মাধ্যমে, ওরাও একদিন বড় হবে, ওরাও বড় ব্যবসায়ী হবে। সেম জিনিস আমরা ওদেরকে সাপোর্ট দিয়ে থাকি যে ওরা কমার্শিয়াল মালগুলা বাংলাদেশে নিচ্ছে, আমরা সবগুলা ফালেট ওদের প্রসেস করতেছি, এখানে আনপ্যাক করতেছি, প্যাক করতেছি, সুন্দর করে যেভাবে পার্সোনাল কার্গোগুলো আমরা দিচ্ছি, সেভাবে আমরা কমার্শিয়ালগুলো যত্ন সহিত দিচ্ছি বাংলাদেশে। আপনাদের তো এই যেমন পার্কিং ফেসিলিটি রয়েছে, বড় ওয়্যারহাউস ফেসিলিটি রয়েছে, এবং কমার্শিয়াল কার্গো যারা পাঠান তারা তাদের যে যদি একটা দীর্ঘমেয়াদী ডিল থাকে তাদের জন্য আপনারা কী সুবিধা দিচ্ছেন? আমরা কমার্শিয়াল কার্গো ওদেরকে ডিফারেন্টভাবে ট্রিট করতেছি, আমরা ফ্লেক্সিবল দিচ্ছি, যে প্রাইসের ক্ষেত্রে আমরা যেভাবে পার্সোনাল কাস্টমারদেরকে আমরা গুরুত্ব দিই, যাতে যে প্রাইসগুলো যখন সময় সময় উঠানামা করে আমরা তাদেরকে কমাই দিতে চেষ্টা করি, ওদেরকে আমরা এটা দিচ্ছি। এবং ওয়্যারহাউজিং যেটা, ওনারা অনলাইনে বা কমার্শিয়াল কার্গোগুলো অর্ডার দিলে আমরা এখানে রিসিভ করতেছি, প্যাকিং করতেছি, ওনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, ওনাদের কিচ্ছু করা লাগতেছে না, সবগুলো জিনিস আমরা এখানে প্রসেস করে বাংলাদেশে পাঠাচ্ছি, ওনারা অফিসে বসে বা শপে বসে ওনারা পেয়ে যাচ্ছে। মানে এখানে একটা সব বড় সুবিধা হচ্ছে, যারা কমার্শিয়াল কার্গো পাঠাচ্ছেন তারা কিন্তু এই মালটাকে স্টোরেজ করার একটা বড় সমস্যা, সুতরাং শিপমেন্টের ঠিক আগে আগে যখন এদের ওয়্যারহাউসে চলে আসে তারা তাদের যেই কর্মী বাহিনী রয়েছে তাদের মাধ্যমে এই পুরা জিনিসটাকে টেক কেয়ার করে, প্যাকিং টেকিং করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে, বাংলাদেশে তাদের যেই অফিসগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তার মাধ্যমে সেটা ডেলিভারি করে থাকেন। আপনাদের তো বিশাল পার্কিং ব্যবস্থা রয়েছে। পার্কিং আমরা, আপনি দেখতেছেন যে অনেকগুলো পার্কিং আছে ফ্রি, আমরা অনেকবার বলছি পার্কিং, কাস্টমার আসলে আমরা আমাদের মেইন অফিসে নেয়াই লাগে না, ওয়্যারহাউসে আমরা সব প্রসেস করে ফেলি, আর এখানে সব কিছু ইনভয়েস করে আমরা দিয়ে দিই। পার্কিং এনি টাইম আসেন কাস্টমার আমাদের অফিসের সময় পার্কিং পাবেন, এবং লরিগুলো যে আসে ওরাও ফ্লেক্সিবল এখানে, যে ওরা ডাইরেক্টলি আমাদের ওয়্যারহাউসের সামনে আসতে পারে। সো পার্কিং, প্যাকিং কোনো সমস্যা নাই আমাদের কাস্টমারদের। অনলি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা হলিডে বা রোজার সময় মাল পাঠাইতে হলে আগে পাঠান, যেগুলো নষ্ট না হয়,
মাল এগুলো আগে পাঠান, মানুষ সময় মতো পেয়ে যাবে এবং আপনার রেস্ট অফ দ্য টাইম এনজয় করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে যারা আগামী ফেব্রুয়ারির হোলিডে এবং হোলিডের পরে রোজা এই দুটিকে টার্গেট করে জিনিসপত্র পাঠাতেন, অন্তত এক মাস আগে যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে সময় মতো আপনাদের আত্মীয় স্বজন এই মালগুলো পাবেন। এবং আপনারা যারা ফেব্রুয়ারি হোলিডের জন্য বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, অন্তত আগামী সপ্তাহের মধ্যেই আপনারা যারা কার্গো করা উচিত তারা কার্গো পাঠিয়ে দেওয়া উচিত, আর সেক্ষেত্রে ইস্টার্ন লজিস্টিক্স আপনাদেরকে একটা বিশাল সাপোর্ট দিবে। আবারও তাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, 116 মাইলেন রোড E14UN, একেবারে মাইলেন রোডের উপরেই অবস্থিত। তাদের পিছনে পার্কিং রয়েছে, সুতরাং সেখানে পার্কিং করেও আপনারা ওয়্যার হাউসের সরাসরি মাল দিতে পারবেন, আবার সামনের ফ্রন্ট অফিসেও দিতে পারবেন। আপনাদের টেলিফোন নাম্বারটা একটু যদি বলে দেন, 0207-702-7005। এই নাম্বারে ফোন করেও আপনারা ঠিক কবে ফ্লাইট আছে, ফ্লাইটের ঠিক কতদিন আগে আপনাদেরকে দিতে হবে এই পুরো জিনিসটাই আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।